and welcome again to a brand new episode of Benarasi Niketan in our YouTube channel. And আজকে যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের যে সেগমেন্টটা নিয়ে আজকে আসছি সেটা হলো আমাদের খুব কাছে, মানে এবার তো পুজো বেশ 15-10 দিন আগে, তো খুব কাছে পুজো। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমাদের সবথেকে বেশি মাইন্ড থাকে ওটা হলো সিল্ক প্রিন্ট। সামনে জামাই ষষ্ঠীও আছে, তো সিল্ক প্রিন্ট বেসে আমরা ভ্যারাইটিগুলো আজকে যেগুলো নতুন তৈরি হয়েছে ফর আপকামিং পুজো অ্যান্ড ফেস্টিভ সিজন, ওই ভেরিয়েশন নিয়ে কিন্তু আজকে তোমাদের কাছে এসেছি। তো আজকের যে ভেরিয়েশনগুলো দেখাবো সবটাই সিল্ক প্রিন্টেডের ওপর, আর 100% পিওর সিল্ক, প্রত্যেকটি যে সিল্ক মার্ক পাবে। আমি জানি না ভিডিওতে কটাই সিল্ক মার্ক দেখাতে পারবো, কিন্তু মানে কিনলে তুমি অবশ্যই, ইফ ইউ ওয়েন ইউ আর ব্রাইং, যখন দোকানে আসছো বা অনলাইনে অর্ডার করছো, অবশ্যই দেখে নেবে যে সিল্ক প্রিন্ট আছে কিনা। অ্যান্ড বাই দ্য ওয়ে, দিস ইজ নয়ন ফ্রম বেনারসি নিকেতন, কাছড়াপাড়া কলেজ স্ট্রিট অ্যান্ড শ্যামবাজার শোরুম। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতন, মানে প্রত্যেক উইকের মতন, এরকম একটা আজকে ভিডিও আনা হয়েছে। আগের ভিডিওগুলো যেরকমভাবে সাপোর্ট করেছো, কিপ অন সাপোর্টিং আস, এরমভাবেই সুন্দরভাবে রিলেশনশিপটা মেনটেন করে রাখো। ভুল খামতি ঠিক সব কিছু বলো কমেন্টে, আমাদের সঙ্গে লিঙ্ক রাখো, খুব ভালো লাগে। এই লিঙ্কটা থাকলে না বেশ একটা ফ্রেন্ডলি ফ্যামিলি ফ্যামিলি ফিলিং আছে, তো এটা যেন সবসময় মেনটেন থাকে, ঠিক আছে। আর আজকে বেশি কথা না বলে যেই কালেকশনগুলো তুমি আমাদের কাছড়াপাড়া শোরুমে, কলেজ স্ট্রিট শোরুমে আর শ্যামবাজার শোরুমে তো আসলে পাবে, কাছড়াপাড়া কলেজ স্ট্রিটে স্পেশালি যাও, ভেরিয়েশনগুলো দেখো, গেলে পাবে সেইগুলোর ভেরিয়েশন আজকে দেখানো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা লাল রেড কালারের বা লাল রঙের একটা পিওর সিল্ক প্রিন্ট দিয়ে দেখানো শুরু করবো। আবারও বলে দিই, যেইগুলো পছন্দ হবে সেইগুলো কিন্তু তোমরা অর্ডার্স দিতে পারো, আর সবথেকে ভালো হয় না একটু কষ্ট করে হলেও দোকানে চলে আসো, ঠিক আছে, তাহলে আমরা খুব খুশি হই, কথা হবে না আমাদের বেশ সামনে থাকলে। তো এই হলো ফার্স্ট পিওর সিল্ক প্রিন্ট। আঁচলটা দেখো এত সুন্দর, একটা গ্রিন মানে পেস্তা গ্রিন কালারের আঁচল করা হয়েছে, এটা স্ক্রিন প্রিন্টিং। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু বোঝাবো, হ্যাঁ, জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য দেখানো না, মানে একটু জানারও আছে, দিস ইজ স্ক্রিন প্রিন্টিং। এইটা হলো পুরো আঁচলটা, আঁচলটার মধ্যে একটা মোটিভ, কলকা মোটিভ, একটা বক্স প্যাটার্নে আঁচল, বর্ডারটিও পেস্তা গ্রিন টাইপের, একটা স্ন্যাপ গ্রিন টাইপের বর্ডার, অল ওভার বডিতে একটা কলমকারী টাইপের প্রিন্ট যাচ্ছে, পুরোটাই কিন্তু স্ক্রিন প্রিন্টিংয়ের ওপর কলমকারী যাচ্ছে, একদম পুরোটাই 100 গ্রাম সিল্কের ওপর করা হয়েছে, DTBP কোয়ালিটি, যেটা DTBP কোয়ালিটির ওপর পুরো করা হয়েছে। ওর হাতের সামনে সিল্ক মার্কটা আছে, একটু দেখিয়ে দাও, দেখো এরকম সিল্ক মার্ক সার্টিফাইড, আমাদের দোকানে যে সার্টিফিকেট সার্টিফাইড সিল্ক মার্ক ওটাই কিন্তু পাবে, হ্যাঁ, সেটা কাছড়াপাড়া থেকে কেন কি কলেজ স্ট্রিট থেকে কেন কি শ্যামবাজার থেকে কেন, আর যদি কোনোটা সিল্ক প্রিন্ট না থাকে, সিল্ক মার্ক না থাকে, আর পিওর সিল্ক দেখাচ্ছে আমাদের দোকানে, চাইবে সিল্ক মার্কটা লাগিয়ে দাও, যদি পিওর সিল্ক চাই, যদি না লাগাতে পারি ওটা সিল্ক নয়, এটাও বুঝতে হবে, ঠিক আছে। এই হলো মানে যেইটা আমাদের ব্যাপারে হবে সেটা আমি বলে দেবো, অল ওভার বডিটা এরকম ধরনের প্রিন্টিং যাবে। প্রাইস হলো 3,690 টাকা, কালার অ্যাভেলেবেল এট 3টে শোরুম, এটা হচ্ছে তার ব্লাউজ পিস, ঠিক আছে, 3,690 টাকা, 3690 এটার প্রাইস, 3টে শোরুমে ইকুয়ালি অ্যাভেলেবেল পাবে। এই হলো পুরো শাড়িটা। এর পরের শাড়িটা দেখো, একটা বিউটিফুল শাড়ি দেখাবো, আর এই শাড়িটার সঙ্গে সঙ্গে যেই চাহিদাটা রাখবো সেটা হলো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রিপশনটা করে রাখতে হবে, কেন এরকম শাড়ি এসে ভিডিওটা চলে যাবে আর তোমরা মিস করে যাবে, সেটা কি হয়, তো এরকম শাড়ি যখন আমি দেখাবো তোমাদেরকেও তো দেখতে হবে নোটিফিকেশনটা, একটু টাইম দিতে হবে 15 মিনিট, ওর জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, একদম ছাড়লে চলবে না, ঠিক আছে। এত সুন্দর একটা হ্যান্ড দেখাচ্ছি, দিস ইজ হ্যান্ড, এটা DTBP হ্যান্ড, আঁচলটা দেখো কত সুন্দর একটা আঁচল, দেখো ফিগার মোটিভে আঁচল, একদম স্টাইলিশ দেখাবো, দেখো দেখলে পছন্দ হবে, চোখে লাগবে, ভালো লাগবে, তোমাদেরও ফিলিংটা শাড়ি দেখে ভালো আসবে, আমারও কমেন্ট পড়ে একদম সেই লেভেলের লাগবে, ওরকম ধরনেরই একটা শাড়ি দেখাচ্ছি। আঁচলটা গেল, আঁচলের পর যাচ্ছে পুরো বডিটা, পুরোটাই কিন্তু হ্যান্ড, এটা কিন্তু 4-ply সিল্কে আছে, এটার কোয়ালিটি আগেরটার থেকে আরেকটু রিচ, আরেকটু হাই কোয়ালিটি, কেন মানে নাহলে এত সুন্দর হ্যান্ড হবে না, কালারগুলো স্প্লিট করে যাবে, কালারটাকে ধরে রাখার জন্য এটার কোয়ালিটি কিন্তু একটু হাই দিতে হবে, ঠিক আছে, কেন বা পুরোটিতে তুলির কাজ, একটা জায়গায় যদি তুমি ক্লোজলি দেখো বুঝতে পারবে যে তুলির কাজ, হ্যান্ডের কাজ বুঝতে পারবে, ঠিক আছে। একটা ছোট্ট টিপস দিয়ে রাখি তোমাদেরকে যারা দেখছো এই শাড়িটা, শাড়িটাও দেখো আর টিপসটাও শুনে নাও, এই যে কোনো পিওর সিল্ক যেটা সিল্ক মার্ক সার্টিফাইড, চেষ্টা করবে কোনোভাবে কোনো রকমভাবে সেন্ট না লাগাতে, এই শাড়ি পুরো অর্গ্যানিক, এর মধ্যে যদি সেন্ট লাগাও শাড়ি ইতি হয়ে যাবে একদম, তো ভুল করেও কোনো রকমের কেমিক্যাল ন্যাপথেলিন সেন্ট এই সেই দরকার নেই, শাড়িটাকে যত্ন করবে ভালোবাসবে তাহলেই যথেষ্ট, শাড়িটাও তোমাকে ভালোবাসবে তাহলে, ঠিক আছে। এই হলো পুরো শাড়িটার আঁচল দিয়ে ফ্রন্ট পোর্শন, কুচিটা আসবে এটা 3টে কালারের ব্রাশ,
দেখো ব্রাশ করা হয়েছে কুচিটিকে, নিচের দিকটা হ্যান্ডে দেওয়া হয়েছে আর উপরের দিকটাকে ব্রাশ করে দেওয়া হয়েছে। কত সুন্দর লাগছে, এটা হলো ব্রাশ অ্যান্ড পুরোটা সামনেটা হ্যান্ডের কাজ, অদ্ভুত সুন্দর দেখতে। দেখো এর মধ্যে কিন্তু আবার তুমি কালার চাইলে হবে না, এই ভেরিয়েশন গুলো প্রত্যেকটা পিস টু পিস প্রত্যেকটা শোরুমে আলাদা আলাদা, কেন হাতে রাখা তো একবার রেখে দিলে ওটা লাগিয়ে আবার রাখবে না, সবার নিজের মাইন্ডে একটা সেট আছে। প্রত্যেকটা যারা আর্টিস্ট সবাই নিজের মতন ড্রয়িং করে, ঠিক আছে, শুধু আমাদেরকে পছন্দ করে নিতে হবে। 5290 এটার দাম, 4-ply সিল্কের উপর, এটা হচ্ছে তার ব্লাউজ পিস, বেস্ট কোয়ালিটি সিল্ক, দেখো সব থেকে বেস্ট কোয়ালিটি সিল্ক এটা, ঠিক আছে। সরিয়ে দিলাম, এর পরের শাড়িটা, আর যেটা বলেছিলাম ওই শাড়িটা যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক শেয়ার করতে হবে। হ্যাঁ দেখো এই শাড়িটা পছন্দ হলে, আরেকটা জিনিসও তোমাদের কাছে বলছি, রিকোয়েস্ট এটা, যারা দূরের বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো আমাদের কোয়ালিটি জিনিস, তাই গে সেরকম ভালো জিনিস সব জায়গায় পাওয়াটা একটু টাফ। প্রাইসিং নিয়ে তুমি দেখো একটু কম্পেয়ার করো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, ওইটা নিয়ে আমি নিজেরটা নিজে বলে লাভ নেই, ওইটা তোমরা বলবে। এবার দেখো এই শাড়ি, দেখো শাড়িটা কেমন লাগছে, আঁচলটি দেখেছো কত সুন্দর আঁচল, আঁচলখানা দেখো কত সুন্দর হয়েছে, বিউটিফুল আঁচল, দেখো ক্রিমের মধ্যে বাটার ক্রিম কালারের মধ্যে রেড দিয়ে পুরোটিতে স্ক্রিন স্ক্রিন প্রিন্টিং, কিন্তু মনে হবে যেন হ্যান্ড হয়েছে, এত সুন্দর শাড়িটা লাগছে, কেউ সেকেন্ড দেখে বলতে পারবে না এটা হ্যান্ড নয়, দিস ইজ স্ক্রিন, অদ্ভুত ভালো দেখতে হয়েছে। অ্যাজ ইউজুয়াল ক্রিমের মধ্যে রেড দিয়ে করা হয়েছে, অন্য কালার কম্বিনেশন চাইলে সেটাও অ্যাভেলেবেল, পুরো শাড়িটার লুকটা এই যাচ্ছে। অ্যান্ড এরপরে চলে যাচ্ছি স্ট্রেট ব্লাউজ পিসে, একটা কন্ট্রাস্টে রেড ব্লাউজ দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রাইস হলো 3650 টাকা এই শাড়িটার রেঞ্জ, একদম বিউটিফুল একটা এক্সক্লুসিভ DTBP সিল্ক। এরপরে চলে আসবো একটু 3000 ঘেঁষা গেছি, ঠিক আছে, এইটাকে আমরা বলি বালোচুরি বর্ডার। দেখো এইটা হয় একদম ব্যাঙ্গালোর পিওর সিল্কের উপর প্রিন্টিং, দেখো আগেরগুলো যেগুলো দেখছিল ওইগুলো কিন্তু মুর্শিদাবাদের উপর, আমাদের এখানকার মুর্শিদাবাদ, দিস ইজ ব্যাঙ্গালোর পিওর সিল্ক। এই ধরনের ডিফারেন্সিয়েশনগুলো যদি জানতে হয় না আমাদের শোরুমে আসবে, আমরা ভালো করে বোঝাবো এই মাইনিউট জিনিসগুলো, আমি জানি না কটা ক্রেতা জানে কিন্তু বোঝাটা খুব টাফ তোমাদের পক্ষে, তো আসবে আমরা 100% রিয়েল যে নলেজটা ওটাই দেবো, তো তুমি যে কোনো জায়গায় যদি ফলো আপ করো না এই নলেজগুলো বুঝতে পারবে যেটা বলে বেনারসিনিকেতন ওটা সত্যি বলে। এইটা হলো ব্যাঙ্গালোর সিল্কের উপর হয়, এটা কি হয় তোমাকে আগে বলি, এইরকম বর্ডার উইভিং করা হয়, ঠিক আছে, ব্যাঙ্গালোর সিল্কের উপর পুরো হোয়াইট থাকে থানটা, একদম হোয়াইট, তার উপরে এই প্রিন্টিং করা হয়, এই হলো এটাকে বলা হয় বালোচুরি বর্ডার। এটা রেশম দিয়ে এরকম বর্ডার দিয়ে শাড়ি বানানো হয় প্রথমে, তারপরে এর উপর প্রিন্টিং হয়, বুঝলে। মুর্শিদাবাদের ব্যাপারটা একটু কনসেপ্টটা আলাদা, এটার কনসেপ্টটা কিন্তু একটু আলাদা, এটাকে বালোচুরি বর্ডার বলে, এই রকম বালোচুরি বর্ডার থাকবে, পুরো বডিটাতে এরকম ধরনের প্রিন্টিং করা হয়েছে, দেখো এটাও স্ক্রিনের মধ্যে যায়, আঁচলটা হেভি, আঁচলটার মধ্যে পুরো বাঁকুড়ার ঘোড়া দেওয়া আছে। তুমি অন্য কালার অন্য ডিজাইন যদি চাও এই শাড়িটাতে, না তুমি আমাদের কাঁচরাপাড়া শোরুমে যাও, কলেজ স্ট্রিট শোরুমে যাও, সাম্বায়া শোরুমে যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, প্রচুর কালার্স অ্যাভেলেবেল, প্রচুর কালার্স, প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল। এই যাচ্ছে পুরো শাড়িটার লুক, দেখো এটা বালোচুরি বর্ডার, এইটাকে রেঞ্জ হলো এটার 3050 টাকা এই শাড়িটার রেঞ্জ, কালার ডিজাইন ডিপ লাইট সব অ্যাভেলেবেল আছে, তিনটে শোরুমেই অ্যাভেলেবেল আছে, তুমি যেখানে আসবে ওখানেই পাবে, ঠিক আছে। এরপরে আবার চলে যাবে একটা হ্যান্ডের আইটেমে, এবার আবার একটা হ্যান্ডের আইটেম দেখো, প্রথমে যে হ্যান্ডটা দেখিয়েছিলাম যেটা ফিগার মোটিভে আঁচল ছিল, ওই হ্যান্ডটার দামটা অনেকটা বেশি, কারণ ওটা 4-ply, এইটা আবার চলে এলো 3-ply হ্যান্ড, দেখো তোমাকে তাহলে না তুমি সব রকম ভাবে বুঝতে পারবে, প্রাইসটার কিন্তু কোনো ফল্টার নেই, তুমি বলতে পারো আগের হ্যান্ডটা এত দাম কেন, এই হ্যান্ডটা এত কম দাম কেন, তুমি বুঝতে পারবে কেন কম দাম। দেখো এইটা আরেকটা হ্যান্ড, এটাকে পুরো মোটিভটা অ্যাকোরিয়াম বা একটা নদীতে করে দিয়েছে ব্যাপারটাকে, কালারফুল মাছ দিয়েছে আর নদীর জলের মধ্যে 3 রকম রং থাকে ওইটাকেই লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। হ্যান্ডে দেখো আঁচলটায় পুরো ঢেউ খেলিয়ে দিয়েছে, ঠিক আছে, পুরো ঢেউ খেলে যাচ্ছে, পেস্তা একটা গ্রিন, তার সঙ্গে ব্লু, তার সঙ্গে রয়্যাল, পুরো বডির মধ্যে একদম ডিপ সিতে, যখনই আমরা ডিপ সি এর সামনেটা দেখছি বা ডিপ সিতে চলে আসলে ভেতরে মাছগুলো দেখছো, ওই মাছগুলো যাচ্ছে, সব কটার মধ্যে মাল্টি কালার ওয়ার্ক, শাড়িটা কিন্তু সুন্দর হয়েছে, আমি একটুখানি মজা করে বললাম কিন্তু শাড়িটা সুন্দর হয়েছে। ডিপ সি ড্রাইভিং করার পর এইটা এলো,
তারপরে হঠাৎ করে আমরা আবার সাইডটার উপর মানে কুচিটার পোর্শনটা দেখলে মনে হবে আবার যেন সমুদ্রের উপরে চলে এলাম, ঠিক আছে? এরকম একটা কনসেপ্ট আসছে, দেখো সুন্দর দেখতে লাগছে না কুচিটা? তারপরে আবার কোলা চলে এরকম ফিশ মোটিভটা আবার যাবে, দেখো কোলা চলে পুরো ফিশ মোটিভ যাবে। ব্লাউজের মধ্যে ওই ওয়েভ ডিজাইনটা দিয়েছে আর ব্লু কালারটা দিয়েছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু কন্ট্রাস্ট এটার যাচ্ছে। দিস ইজ DTBP 3-ply কোয়ালিটি অ্যান্ড এটার রেঞ্জ হলো তোমার 4,250 টাকা এই শাড়িটার রেঞ্জ উইথ সিল্ক মার্ক। হ্যাঁ, এরপরে একটুখানি আমাদের DTBP থেকে একটু সোনামুখীতে চলে যাই, মানে বিষ্ণুপুর সোনামুখী প্রিন্টিং। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদেরকে নলেজ দেওয়ার আছে, এই জিনিসগুলোকে বুঝতে হবে। সোনামুখী গুগল করো এক্ষুনি, যারা যারা দেখছো কোন জায়গায় কোন ডিস্ট্রিক্টে আছে সবাই দেখতে পাবে, সবাই জানতে পারবে। অনেকে বলে এই শাড়িটা আমি যা দাম বলবো এখন তার থেকে অনেক কম দামে কিনেছে, হতে পারে। কারণ হলো এটার কিন্তু প্রাইস আছে। যখন তুমি একটা রেপুটেড শোরুমে কিনেছো, ধরো আমার বেনারসি নিকেতন থেকে তুমি এই একটা শাড়ি কিনলে, আমি চাইবো তোমার এই শাড়িটা যেন 10 years 15 years যেন ইনট্যাক্ট এরকমই থাকে। কিন্তু তোমাকেও যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, ফেলে টেলে দিলে হবে না, ভালোবাসবে, সুন্দর করে দেখবে 10 বছর 15 বছর একটা শাড়ি কিন্তু ভালোভাবে রয়েছে। তার জন্যে আমরা কিন্তু প্লাইয়ে কোনো অ্যাডজাস্ট করি না। এই সোনামুখীর যে প্রিন্টিংয়ের এই শাড়িগুলো, এইগুলো যেরকম বাঁকুড়াতেও তৈরি হচ্ছে, যেটা আমাদের বিষ্ণুপুর বাঁকুড়া, সেরকম কিন্তু মুর্শিদাবাদ অঞ্চলেও তৈরি হয়, ওইটার প্লাইটা কিন্তু অনেকটা কম থাকে। হ্যাঁ, কিন্তু এর প্লাই আমরা 4-ply-এর নিচে অ্যাডজাস্ট করি না কোনোভাবে, তো একটু প্রাইসিংটা হাই, কোয়ালিটি এক নম্বর পাবে, এটা নয়নের গ্যারেন্টি রইল বেনারসি নিকেতনের কাঁচড়াপাড়া কলেজটির শ্যামবাজার শোরুম থেকে। এই হলো এবার প্রিন্টটা। দেখো এবার এতক্ষণে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্টে দিতেই হবে, দেখো মানে লাইক সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে লিখতে হবে। এই হলো পুরো 3D আঁচল পুরো বডি, মানে এত কালার হয় বলার বাইরে, কালার প্রচুর পাবে, 15, 16, 20 যা চাইবে কালার পাবে, প্রচুর কালার আছে। রেঞ্জটা একটু দেখো, রেঞ্জ হলো 4,800 টাকা রেঞ্জ, 4,000-এর মধ্যেও পাওয়া যায়, কিন্তু কোয়ালিটিটা একটু দেখে নিতে হবে, ওয়েটটা দেখে নিতে হবে। হ্যাঁ, চলে আসি এবার বাটিকে, বাটিক খুলি, কিছু সুন্দর দেখে কিছু বাটিক, ডবল 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 অল ওভারটা একই না, দেখো একটা সুন্দর দেখে বাটিক খুললাম, একদম রেড ছাড়াই বাটিকটা দেখাচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস নোটিস করবে, লাল নেই, কিন্তু আমরা চেষ্টা করছি এটার মধ্যে লাল না দেওয়ার। এই দেখো আঁচলটা, আঁচলটার মধ্যে একটা ফ্লোরাল ডিজাইন। বাটিকের একটা খুব ভালো জিনিস, ক্র্যাক, ক্র্যাকটা না থাকলে ঠিক বাটিক বাটিক লাগে না, একটু ক্র্যাক আছে। হ্যাঁ, পুরো আঁচলটা দেখলে, বর্ডারটা দেখো ফ্লোরাল প্রিন্ট, তার সঙ্গে ঘোড়ার মোটিভ, বাঁকুড়ার ঘোড়ার মোটিভ, এই সাইডে কলকা মোটিভ আমার দিকে, অল ওভার বডিতে লাইট কালারের মধ্যে পুরোটিতে কিন্তু এরকম ক্র্যাক ডিজাইন। প্লিজ একটুখানি কমেন্টে কষ্ট করে লেখো কেমন লাগছে, তাহলে আমাদের ভাল লাগবে। হ্যাঁ, লেখো, তাহলে কাস্টার মনে হয় কি ইন্টারাকশন হচ্ছে, নাহলে আমি ভিডিও করলাম তোমরা দেখলে চলে গেলে হবে না। এটা এই যাচ্ছে পুরো শাড়িটার লুক, রেঞ্জটা দেখে বলে দিতে, 37-50 এটার রেঞ্জ অ্যান্ড ব্লাউজ পিস রানিং এ আছে, ঠিক আছে? 37-50 রেঞ্জ, ব্লাউজ পিস রানিং এ। যেরকম একটা ডিপ কালার, লাইট কালারের বাটিক দেখালাম, একটা ডিপ বাটিক চলে যাই। এবার তোমার যদি এই ধরনের শাড়ি কেনার হয়, একটা কথা বলি, তুমি শোরুমে চলে আসো, বেস্ট হলো শ্যামবাজার কলেজ স্ট্রিট কাঁচড়াপাড়া যেই শোরুমেই আসবে প্রচুর কালেকশন পাবে। এবার দেখো এটা আরেকটা বাটিক, এইটা ইয়েলোর মধ্যে মারুন দিয়ে, হ্যান্ড বাটিক যখন চাইবে, হ্যান্ড বাটিকের কালেকশন নিয়ে আমরা আরেকটা এপিসোড করব, ঠিক সেটা কিছুদিন পর। এখন এই বাটিকগুলো দেখো কতটা ফ্যান্সি স্টাইলিশ বাটিক, আহা কি দেখতে। প্লিজ কমেন্টে অবশ্যই লিখতে হবে, হ্যাঁ লাইক সাবস্ক্রাইব তো করতেই হবে, ওর সঙ্গে কমেন্টে কিন্তু মাস্ট। এইটা আগে আমাদের খুঁটি মানে যেগুলো প্রবলেম ওইগুলো আগে জানাও, ঠিক আছে, যাতে ইউজ টু হয়ে যায় ভালো ভালো জিনিস করায়। এই যাচ্ছে পুরো লুকটা, রেঞ্জটা 4,050 এই শাড়িটার আবার রেঞ্জ, ঠিক আছে? দু রকম রেঞ্জের দেখালাম না, এটা 37-50 থেকে 4,050, দু রকম রেঞ্জের দেখানো। হ্যাঁ, এবার দেখো একটা লাইট কালারের মধ্যে প্রিন্ট, সুন্দর দেখতে, দেখো দেখো আমি চেষ্টা করছি সব রকম প্রিন্টের সেগমেন্ট ছুঁয়ে যাওয়ার, ঠিক আছে? এবার তার মধ্যে কিছু মিসিং থাকবে, আবার একটা এপিসোড দেখবে ওই এপিসোডে আসবে, ও সব হতেই থাকে।
তো এইটা দেখো, আর একটা কি সুন্দর লাইট বেস, সামনে জামাই ষষ্ঠী আছে, তো এইটা দেখো লাইট বেস কত সুন্দর একটা প্রিন্ট দেখাচ্ছে, একদম সুন্দর দেখে একটা গ্রে কালারের মধ্যে হোয়াইট দিয়ে ম্যাচিং, এটা আছে পিঙ্ক, সুন্দর লাগছে না দেখতে? আবারও বলে দিই, কাঁচরাপাড়া শোরুম যাও, কলেজ স্ট্রিট শোরুম যাও, বেনারসি নিকেতন নামটা দেখে ঢুকবে, সব জায়গায় পাবে। হ্যাঁ পুরো সুন্দর প্রিন্টটা দেখো, ভালো দেখতে লাগছে না? অল ওভার প্রিন্টটা এরকম ভাবে যাবে, কলমকারী প্যাটার্ন, রেঞ্জটা বলে দে ভাই, 3690 টাকা এটা রেঞ্জ, এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। এটা দেখা হলো, এরপরে পরের শাড়িটায় যাবো আমরা, একটা এটা যাই দেখো, আর একটা সুন্দর হ্যান্ড, হ্যান্ডের শাড়ি দেখা তো মজা আলাদা লাগে, কারণ হলো একটুখানি এক্সক্লুসিভ ব্যাপারটা থাকে, তো মানে মনে হয় প্রত্যেকটা ইউনিক, নিজের নিজের জায়গায় আলাদা আলাদা রয়েছে। দেখো একটু কষ্ট আছে বলো, এই যে ছোট ছোট কাজগুলো, একটা ডট দেওয়া, জিনিসগুলো করাও তো কষ্টকর, এই কারিগরগুলোর জন্য একটা লাইক সাবস্ক্রাইব করতে হয়, ঠিক আছে? এবার দেখো পুরো শাড়িটার লুকটা, তো অল ওভার, এটা নিয়ে বেশি কিছু বলার নেই, পুরোটাই কিন্তু একটা মুখোশ প্যাটার্নে, আমাদের যে পুরুলিয়ায় যে হয় না, ওই প্যাটার্নটাকে ধরে রাখার চেষ্টা হয়েছে। দেখো এই যাচ্ছে আঁচলটা, ঠিক আছে, আঁচলটা দিয়ে দেখে নাও একবার ভালো করে, এই যাচ্ছে আঁচলটা, সুন্দর দেখতে লাগছে। আঁচলটাকে এগোলাম, বডিটায় যাই, দেখো দেখো পুরো বডিটা, অল ওভার বডিটা দেখো, পুরোটা কিন্তু একদম হ্যান্ডে তৈরি, রেঞ্জটা দেখে না, 4150 এই হ্যান্ডটার রেঞ্জ, 4150 টাকা, দিস ইজ দ্য ব্লাউজ, ঠিক আছে? এরপরেরটা দেখো, একটা সুন্দর মধুবনী, পরপর এখন দেখাই কিছু কিছু শাড়ি, তোমরা কিন্তু লিখতে থাকো কোনটা তোমার সব থেকে ভালো লাগলো, আমার সঙ্গে মিললো কি না একটু দেখি, তোমার কোনটা সব থেকে পছন্দের প্রিন্ট লাগলো একটু বলো। আর একটা সুন্দর দেখে মধুবনী দেখো, দারুণ দেখতে লাগছে, আঁচলটা দেখো কত সুন্দর মধুবনীতে, এটা কিন্তু হ্যান্ড মধুবনী নয়, ব্লকের ওপর মধুবনী, তার মধ্যে ব্লকের মধুবনীটাকে এত সুন্দর করেছে, মনে হচ্ছে হ্যান্ডের কাজ দেখছি, তাই না? অল ওভার ব্লকে, এটা ক্রিমের সঙ্গে রেড দিয়ে কি দারুণ দেখতে লাগছে, ঠিক আছে? মধুবনী সবার বাড়িতে হবে, আমার মন বলে সবার বাড়িতে পিওর সিল্ক প্রিন্টের মধুবনী হবে, যারা পিওর সিল্ক প্রিন্ট পরতে পছন্দ করে, তো এটা একটু স্টাইলটা একটু আলাদা হলো, তোমাদের যা আছে ওরকম দেখো নি আই গেস। অ্যান্ড এটা হলো ব্লাউজ, 3690, একটুখানি ডিফারেন্ট টাইপের, হ্যাঁ সেটা 3690 টাকা রেঞ্জ। অ্যান্ড এর পরে যেটা দেখাবো দেখো, একটা রেশম বর্ডার পিওর সিল্ক প্রিন্ট দেখ, একটা রেশম বর্ডার পিওর সিল্ক প্রিন্ট এনে একটা রেশম বর্ডার পিওর সিল্ক প্রিন্টের সঙ্গে হ্যান্ড, এইটা হলো আবার তোমার ব্যাঙ্গালোর কাপড়। এর মধ্যে দেখো একটা জিনিস বোঝো, শাড়িটা না পুরো হোয়াইট, তার সঙ্গে এই বর্ডারটা উইভিং হয়ে আসে, তারপরে আমরা এখানে কিন্তু এটার প্রিন্টিং করানো, এটা প্রথমে স্ক্রিন করানো হয়েছে, মানে এরকমভাবে স্ক্রিন প্রিন্ট করানো হয়েছে, তারপরে এইগুলো কিন্তু হ্যান্ডে আঁকা হয়েছে, এটা হলো রেশম বর্ডার হ্যান্ড বলা হয় আমাদের, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের মুর্শিদাবাদ কোয়ালিটি নয়, দিস ইজ ব্যাঙ্গালোর কোয়ালিটি, অসাধারণ সিল্কের কোয়ালিটি, অসাধারণ দেখার মতন কোয়ালিটি, ওয়ার্কটাও অসাধারণ সুন্দর, লুকস কত রিচ আসে দেখো, 3550 এই শাড়িটার রেঞ্জ, এরও ভেরিয়েশন প্রচুর রয়েছে, দাম কালার ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবে কিন্তু। হ্যাঁ আর আজকের লাস্ট শাড়িটা দেখাবো দেখো, আর একটা বিউটিফুল একটা হ্যান্ড দেখি, আজকে লাস্ট শাড়িটা শেষ করব, দেখো খালি এটা সিঙ্গেলে দেখা, লাস্ট তো এইটা যখনই দেখবে, দেখবে ব্যাকগ্রাউন্ডে নিজের একটা মানে তোমার একটা মিউজিক প্লে হচ্ছে, হ্যাঁ এত সুন্দর শাড়িটা দেখতে লাগছে। প্রথমে এই জায়গাটুকু ধর, আঁচলটুকু আগে দেখি, সুন্দর করে আঁচলটা এরমভাবে ধর, হ্যাঁ দেখো এই হলো আঁচলটা, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে হবে, হ্যাঁ যত ফিল করবে শাড়িটাকে, ক্লোজ আপ ফিল করবে, তত দেখবে মিউজিক প্লে হচ্ছে, এত সুন্দর আঁচলটা করেছে, এইটা হাতে বানিয়েছে, হ্যাঁ আমাদেরও বোঝা উচিত কারিগররা কতটা কষ্ট করছে, তাই কি না?
তাদেরকে একটু কুর্নিশ জানানোর জন্য আমাকে লাইকটা দাও, আমি তাদেরকে ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? আমার তরফ থেকে সাবস্ক্রাইবও করে দাও, তাহলে পরের এপিসোডের সুন্দরগুলো তো দেখতে পাবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে বেল বাটনটা লিখে থাক, মানে যেখানেই থাকো একটা নোটিফিকেশন চলে যাবে মোবাইলে যে ভিডিও আপলোড হলো, এবার দেখে নি। দেখো তো নোটিফিকেশনটা যত পাবে ওই জন্যে একটুখানি ওইসবগুলো করে রাখতে হবে। এবার শাড়িটা দেখো, এটা নিয়ে বলার কিছু নেই, পুরোটাই হ্যান্ডে হয়েছে, 100% 4-ply সিল্কের ওপর। এটা 4-ply, এটা কিন্তু 3-ply নয়, এটা 4-ply, হাইয়েস্ট 2-ply নয়, 4-ply। দেখো হাইয়েস্ট প্লাই এর পিওর সিল্ক প্রিন্টের ওপর হচ্ছে, দেখো পুরো ফ্রন্টটা গেল এরকম। এবার কুচিটা একটু কুচি করেই দেখাই, তাহলে দেখতে ভালো লাগবে বেশ তোমাদের। স্লিট কালার ইউজ করা হয়েছে, তার সঙ্গে ইয়েলো ম্যাচিং, ম্যাচিং খানা অফবিট করা হয়েছে না, একদম আলাদা টাইপের ম্যাচিং। দেখো খালি ম্যাচিং খানা দেখো কত সুন্দর ম্যাচিং, এই যাচ্ছে পুরো ম্যাচিংটা। দারুণ বিউটিফুল ম্যাচিং দেওয়া হয়েছে। প্রাইসটা বলে দিই, এই হলো শাড়িটার লুকটা, শাড়িটা সামনে ধরে রাখি তাহলে ভালো লাগবে এন্ডিংটা। 5290 এটার রেঞ্জ। শাড়িটা সামনে খোলা থাকুক, তুমি শাড়ি দেখবে নাকি আমার মুখ দেখবে আবার ভাবো। আজকের জন্য এই শাড়িটাকে নিয়ে এন্ড রইল। এই সব সুন্দর কালেকশন বেনারসি নিকেতনে তিনটে অ্যাভেলেবেল শোরুম আছে, সেটা শ্যামবাজার কলেজ স্ট্রিট কাছড়াপাড়া, যেখানেই যাও ওখানেই পাবে। একটা জিনিস বলি, সুন্দরটা তো আমি আমার তরফ থেকে আমার সব কালেকশন বলবো, তোমাদের সাপোর্টটা দরকার, কিন্তু তোমরাও একবার কমেন্টে লিখবে এটা ভালো কি না, জেনুইন রিভিউ দিও, তাহলে আমাদেরও রেক্টিফিকেশন করতে ভালো হবে। শুধু ভালো বলতে হবে এরকম কোনো মানে নেই, জেনুইন রিভিউ দিও। টিল দেন বা বাই, টেক কেয়ার, পরের দিন আসবো নতুন এপিসোড নিয়ে আমাদের কাছড়াপাড়া শ্যামবাজার ও কলেজ স্ট্রিট শোরুমের ভেরিয়েশন দেখাতে। Till then, bye-bye. Me, Noyan, signing.